Assalamualaikum shabai. Welcome back to our. Welcome back to our. Welcome to our camel. 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 আজকে কি সাফনে বাবা? ঐতিহাসিক দিন। আজকে খুবই স্পেশাল একটা দিন। কি স্পেশাল দিন? স্পেশাল দিন বলতে কথা না, মানে আজকে হচ্ছে জাপানের পাসপোর্ট উঠাতে যাচ্ছি। আমরা নাগরিক হইছি গত মার্চ মাসের 25 তারিখে। সেটা ছিল স্পেশাল দিন। হ্যাঁ। সেটা একটা স্পেশাল দিন ছিল। আজকে তুমি পাসপোর্টটা হাতে পাবা। আজকে একটা স্পেশাল দিন। এখন তো মানে বুঝো না, কিছু একটা দেখে তো বোঝা লাগবে যে জাপানিজ। তো আজকে সেটা পাওয়া যাবে। এই তো আমাদের সাফওয়ান পাসপোর্ট পেয়ে যাবে একটা। শানায়া? শানায়া পাবে? চলো আমরা এখন যাই। এখানে অবশ্য এরকম কোন সিরিমনি হয় না, তাই না? এখানে এরকম পাসপোর্ট দেয়া বা এরকম কোন সিরিমনি হয় না। পাসপোর্টের ব্যাপারে একটু বলতে চাই। হ্যাঁ বলো বলো। পাসপোর্ট না, নাগরিকত্ব। হ্যাঁ, জাপানের নাগরিকত্ব আসলে অত কঠিন না। চলো আমরা কোথাও একটা জায়গায় বসে তারপর এটা নিয়ে একটু আলোচনা করব না। এখন আমরা আপাতত পাসপোর্টটা নিয়ে আসি, ঠিক আছে? তারপরে আমরা কোথাও সুন্দর একটা জায়গায় বসে আমরা আস্তে ধীরে এই ব্যাপারটা নিয়ে একটু ডিসকাস করবো, কারণ অনেকে জানতে চায় তো। ওকে বসো শানায়া, চলো চলো। আমার শানায়া বুড়িকে আজকে প্রিন্সেস লাগছে। প্রিন্সেস শানা হয়ে গেছে আজকে। আবার এদিক দিয়ে ঢুকো। হ্যাঁ, এখান দিয়ে তুমি ঢুকো। এই যে এটা হচ্ছে ফুকুয়ের FIA, এখানে হচ্ছে পাসপোর্টের সেন্টার। ওই যে ওখানে ওখানে যে এখন আমরা পাসপোর্টটা কালেক্ট করব। আর এরা ওইটার মধ্যে কি আই ওখানে কি আবার না প্রেস করে বসে এখানে ওইটা খেলার জিনিস নাকি? আরে এটা ঘুরে। ও আচ্ছা, দেখছো গ্লোভটা ঘুরতেছে। সাফওয়ান শানায় আর দশ গুণ দশ গুণ বাংলাদেশ এই যে বাংলাদেশ। ও বাবা, এখানে তো বাংলাদেশ আছে। এই দেখছো, এই যে বাংলাদেশ লেখা আছে, ঢাকা বাংলাদেশ। দেখছো শানা, এটা হচ্ছে এখানে ইন্টারন্যাশনাল সেন্টার আর কি। এখানে না এই যে দেখেন কি সুন্দর ইন্দোনেশিয়ার পায়ের জুতা, এই যেটা ইন্দোনেশিয়ার ড্রেস, এভাবে কালেক্ট করছে। এটা কি টোঙ্গা নামে একটা দেশ আছে? টোঙ্গা? এটা আবার কি দেশ? টোঙ্গা না, টোঙ্গা। টোঙ্গা এই জীবনে প্রথম শুনলাম যে একটা দেশ। সাফওয়ান কি পড়ছো মাথায়? ভালো লাগছে আমার পাখিটা কি আছে? অনেক কোনটা? ওটা ওখানে বই আছে মনে হয়, না মনে হয়। সাফওয়ান কি করছে মা? দেখছে ওটা? দেখা ধরা যাবে না, ধরা যাবে না। জাপানে আসলে তেমন কোনো আনুষ্ঠানিকতা হয় না আসলে এইসব পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে, আর খুব বেশি প্রাইভেসি কনসার্নের কারণে ভিডিও করা যায় না। আমি জাস্ট তারপরও ছোট্ট একটু ক্লিপ রেখে দিয়েছি মেমোরি হিসেবে এত স্পেশাল একটা দিনের। কি করো তোমরা, মারামারি করছো? আমরা এখন আসছি হচ্ছে সাকাই সিটিতে। তাও ফেসবুকে সাকাই সিটি না এটা? সাকাই সিটিতে ফেসবুকে আমার এক ফ্রেন্ডের ছবি দেখে খুব সুন্দর এখানে সিদারে গাছ আছে, তো সাকুরার একটা প্রজাতি, ওইটা দেখার জন্য আমরা এখানে আসছি। এই গাছগুলো সাকুরা গাছ ছিল। গাড়ি, এমন গাড়ির গাড়ি, মানে মানুষ সকালে ঘুম থেকে উঠতে না উঠতে সব এসে হাজির, জায়গা নাই বিন্দু মাত্র, পুরা একদম পুরা ফুল প্যাকড গাছের নিচে ছায়ার নিচে। এই তোমরা চলো যাই, গ্লাস পড়েছো নাকি আবার একটু? হ্যাঁ সুন্দর। বাচ্চারা কাদার মধ্যে ই করবে, তারপর তোমার পা সরে না আমি ঠেলা করে দিচ্ছি, সমস্যা না।
বাচ্চারা কাদা দিয়ে খেলে, বাচ্চা বড় সবাই ইচ্ছা মতো কাদা গায়ে লাগাবে, এটা হচ্ছে খেলা। এটা সামার অ্যাক্টিভিটিসের ভিতরে আছে। তখন ওই পাশে একটা নদী ছিল, ওই নদীতে নামছিলাম। আর ওই এই জায়গাটা না খুব সুন্দর একটা ভিউ। এখানে সামারে সব একদম গ্রিন হয়ে যায়, এখনও তো ঘাসগুলো বড় হয় নাই, ঘাসগুলো যখন আরো বড় বড় হয়ে যায় পাহাড় পাহাড়, এই জায়গাটাও খুব সুন্দর। হ্যাঁ, আমরা যে এখানে একবার আসছিলাম তখন তোমার 2 বছর, মনে আছে? এই 2 বছর, হ্যাঁ 2 বছরের সময় তুমি আসছিলা, তারপর তুমি অনেক খুশি হয়েছিলা, ওই বিল্ডিংটার উপরে উঠছিলা, বিল্ডিং তো না এই ট্রি হাউসের উপরে উঠছিলা। এই হাউসে উঠবা, এখানে উঠবা আবার? আচ্ছা যাও তাহলে। সুন্দর জায়গাটা না? আর এখানে পার্কিং এর কি অবস্থা? এখন আমরা যে পার্কটায় ঢুকছি, এই পার্কটার নাম হচ্ছে মেলোডি পার্ক, আর এটা সাকাই সিটিতে অবস্থিত। এবং এখানকার মেইন অ্যাট্রাকশন হচ্ছে অনেক বড় লার্জ সাইজের 2টা সিম্বলিক ওয়াটার হুইল এখানে আছে, যেটা হুকুরিকু রিজিয়নের সর্ববৃহৎ 2টি ওয়াটার হুইল, একটা 8 ডায়ামিটারের আর একটা হচ্ছে 5 ডায়ামিটারের। এবং এছাড়াও এই যে সুন্দর ভিলেজটা, এখানে পুরো আশেপাশে সারাউন্ডেড পাহাড় দিয়ে ঘেরা, এবং এখানকার যে লোকাল ভেজিটেবল আছে এগুলোই হচ্ছে প্রোডিউস করে এখানকার রেস্টুরেন্টগুলোতে উড স্টোভের মাধ্যমে, মানে কাঠের স্টোভের মাধ্যমে এখানে সেল করা হয়। তুমি পলিটেকনিকে পড়ছো, পলিটেকনিকের লোগোর ভিত্তিতে চাকরি চাকরি আছে? চাকরি মানে হইছে যে কলকারখানা। চলে এছাড়াও এখানে একটা বিউটিফুল মেলোডি চাইম আছে, যেটা প্রত্যেক 30 মিনিট পর পরে সুন্দর করে বেজে ওঠে। তাই কেন শানা? সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। আর এখন আমরা যাচ্ছি সিদারের যে ফেস্টিভ্যালটা হচ্ছে সেই ফেস্টিভ্যাল দেখতে, মানে সাকুরা ফুলেরই একটা প্রজাতি আর কি। এই যে দেখেন পাহাড়ের পাশে সারি সারি সিদারে গাছ। তবে এই সুন্দর পার্কটার ডিটেলস জানতে পারবেন আপনারা সামনের ব্লগে। আজকের ব্লগে আপনার সাথে শেয়ার করব এই পাসপোর্ট পাওয়া সংক্রান্ত কিছু খুঁটিনাটি ব্যাপারগুলো। সাফানা বাবা, এই যে তুমি আজকে একটা ধরো অ্যাচিভমেন্ট হলো তোমার, একটা ভালো একটা অ্যাচিভমেন্ট হলো, তুমি একটা পাসপোর্ট পাওয়া গেলা। অনেকেই তো এটা নিয়ে অনেক ধরনের কোশ্চেন থাকে, তাই না, পাসপোর্ট রিলেটেড? তো তোমার তাদের কাছে কি যে কিভাবে জাপানিজ পাসপোর্ট পাওয়া যায়, যদি কেউ চিন্তা করে পাওয়া কি সহজ কিনা কঠিন, তো তার কি চিন্তা করা উচিত আর কি, তোমার এক্সপিরিয়েন্স থেকে তুমি কি বলবা? এটা আসলে ন্যাচারালাইজেশন বলে, ন্যাচারালাইজেশন 3 প্রকার। তো ন্যাচারালাইজেশন নর্মাল একটা আছে, একটা আছে ডিপেন্ডেন্ট হিসাবে, মানে জাপানিজ হাজব্যান্ড ওয়াইফ তার ডিপেন্ডেন্ট। আরেকটা হলো স্পেশাল, সেটা শুধু গভর্নমেন্ট, সেটা স্পেশাল আজ পর্যন্ত কেউ দেয় নাই গভর্নমেন্ট। আই সি, মানে বাংলাদেশে কাউকে পায় না নাকি অন্য দেশে? এখানে এই দেশে থাকতে হবে ন্যাচারালাইজেশন জন্য। আচ্ছা, সো আমরা যেটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে নর্মাল ন্যাচারালাইজেশন। তো নর্মালাইজেশনের জন্য 7টা কন্ডিশন আছে, সামারি করে আমি সংক্ষেপে বলি। সেটা হলো তাকে 5 বছর জাপানে থাকতে হবে, তার ভিতরে 3 বছর অবশ্যই চাকরি করতে হবে, আর সেই 3 বছরের ভিতরে তার ট্যাক্স এগুলো ক্লিয়ার থাকতে হবে। মানে 5 বছরের ভিতরে তার যত ধরনের ট্যাক্স আছে, তারপর হোকেন টোকেন আছে, সব কিছু ক্লিয়ার থাকলে আর একটা জাপানিজ টেস্ট হয়,
ওইটা যদি পাস করে তাহলে হচ্ছে যে আই অ্যাকসেপ্ট হয় অ্যাকসেপ্ট হওয়ার পরে বেশি বেশি সময় লাগে না 3 থেকে 6 মাসের ভিতরে মোটামুটি হয়ে যায় আর ক্ষেত্রে বিশেষ 1 বছরও লাগতে পারে আর কি আমার 6 মাসের মতো লাগছে এই আর কি তো জাপানে আরেকটা সমস্যা হলো যে দ্বৈত নাগরিকত্ব নেই তার মানে হচ্ছে যারা অ্যাডাল্ট বাচ্চাদের ক্ষেত্রে আছে বাচ্চারা 18 বছর পরে ডিসাইড করতে পারবে যে সে কোন দেশের নাগরিক হবে কিন্তু যারা অ্যাডাল্ট এবাভ 18 ইয়ার্স তারা তাদের জাতীয়তাকে ছেড়ে দিতে হবে মানে যদি সে বাংলাদেশি হয় বাংলাদেশি নাগরিকত্ব ছেড়ে দিতে হবে তো এক এক হিসাবে দুঃখের এক হিসাবে সুখের দুই রকমই আসলে মিশ্র প্রতিক্রিয়া এটা তেমন কিছু তেমন ভাবে আসলে যে খুব হ্যাপি এটা পাওয়া খুব একটা ই হয়েছে এরকম কিছু আসলে লাগতেছে না এটা একটা কাগজ জাস্ট হয়তো বাইরের দেশে যাইতে গেলে এখন একটু সুবিধা হবে এ দেশে বাড়ি গাড়ি করতে গেলে লোন পাওয়া যাবে যারা অ্যাপ্লাই করতে চান তারা অলরেডি অনেক সাইটে এবং ইউটিউব ভিডিও আছে চাইলে দিতে পারবো সমস্যা নাই আর আমার কাজগুলো আমি নিজে নিজে করছি ফাইলপত্র যারা একটু জাপানি জানে অল্প মোটামুটি তারা নিজেরাই অ্যাপ্লাই করতে পারবে কোনো লয়ার বা গৃহস্থ ধরা লাগবে না তো এই আর কি মিশ্র প্রতিক্রিয়া জানালাম আপনাদের কাছে যদি এটা প্রাইভেট ইনফরমেশন সবাই নর্মালি বলে না ক্যামেরার সামনে তো আমার বউ যেহেতু ব্লক করে জাস্ট শেয়ার করলাম আর কি এতদিন যখন আমার কাছে মানে একটা ই লাগছে যে আমি বলি একটু সে যখন এতদিন যখন অ্যাপ্লাই করতেছিল তখন খুব টেনশন করতেছিল যে হবে কি হবে না হবে কি হবে না যেই না হয়ে গেছে এরপরে তার এখন আর ভালো লাগতেছে না সে এখন বলে হ্যাঁ বাংলাদেশের পাসপোর্ট দিয়ে দিয়েছে মানে যেহেতু একটা পাসপোর্ট সাবমিট করা লাগছে এখন আর তার ভালো লাগতেছে না তো আমার কাছে খুব মজা লাগছে যে এতদিন ধরে সে এটার জন্য এত মানে মোটামুটি অনেকদিন ধরে তো ধৈর্য ধরে করতে থাকছে এটা একটা লং প্রসেস বেশ সময় লাগে তো সে এতদিন ধরে করছে এখন হচ্ছে তার ভালো লাগছে না বাংলাদেশের পাসপোর্ট দিয়ে দিয়ে এখন বেচারা আর খুশি হইতে পারতেছে না সেটাই আমার বললাম না খুশি দুঃখ এটা আসলে মিশ্র প্রতিক্রিয়া সেরকম কোন আসলে ইয়া নাই এটা কিছু না এটা একটা পেপার আর কি জাস্ট একটু সুবিধা হবে লাইফে এখন একটু বাচ্চাদের সুবিধা বাচ্চাদের হচ্ছে আমি যদি এখন ইন কেস আমি মারা যাই ওরা যেহেতু এখানে সিটিজেন ওর দাদাই তো ওর মা যদি ইনকাম নাও থাকে তো সেক্ষেত্রে বাচ্চারা হচ্ছে সরকারের অ্যাসেট সরকার সেটা সাপোর্ট করবে আর কি এতটুকু নিশ্চয়তা নিয়ে মারা যাওয়া মানে মৃত্যু মানে এতটুকু নিশ্চয়তা আছে মৃত্যুর কথা আমরা না বলি ঝামেলা থাকে সেই ঝামেলার মাঝখানে একটুখানি ভালো কোনো সংবাদ সেটা জাস্ট একটু শেয়ার করলাম সবার সাথে শানাকে এখন যদি কেউ জিজ্ঞেস করে এই তুমি কি জাপানিজ তো বলতে পারবে হ্যাঁ জাপানিজ লেখা যাবে এখানে কুদুমো এখানে তো এখানে চুলা এখানে বারবিকিউ করা যাবে বারবিকিউ তোমাকে বারবিকিউ করব নাকি তোমাকে বারবিকিউ করে দিব হ্যাঁ দো হবে কেমন হবে ভালো হবে এই আমরা এখানে বারবিকিউর জন্য আসতে পারি কিন্তু এদের ছবি তোলা আর যুদ্ধে জয় করা সমান এদেরকে বলা হয়েছে পোজ দিতে তারা একবার এই যে শানায়া পোজ দিচ্ছে কেমনে এক্সারসাইজ করে সেই পোজ ও মা সেই পোজ দেওয়ার দরকার নাই উঠে তোমার মুখটা দেখতে দাও ওরে পোজ ঠিক আছে এই ছবি তুলে ফেলছি এবার নেক্সট পোজ কি শানায়া নেক্সট নেক্সট কি পোজ হবে আল্লাহ দেখো অবস্থা শানায় শানায় পোজ দিচ্ছে ওয়া শানায়া তো পুরাই একদম পোজি হ্যাঁ ওরে সুন্দর পোজ খুবই সুন্দর হচ্ছে এবার সবাই একবারে কি জানি বলে 1 2 3 স্টপ পোজ করতে পারো